ঝর্ণা পাই নাই। আরে ভাই নাইবেন না, আসেন। রাস্তা তো কোথায়, আমরা নিচে লুকাইতে পারি না। আপনার কিছু বলার আছে? এই যে হ্যালো ব্যাঙ্গের বেটা ভাই, ধরুন ও ড্র যাইতে হবে, পাঁচটার উপরে বাজে। তো এখন বাজে হচ্ছে 5:30, কাল সারা রাত ঘুমাইতে পারি নাই। সোহেল ভাই এমন একটা কাজ করছে, তো ভাবলাম যে একটু ডিপ্রেশন কাটানোর জন্য একটু ঘুরে আসা দরকার। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কমলদহ। যাই হোক, হয়তো ভিডিওটা বেশি বড় হইতে পারে, লেটস সি হোয়াট হ্যাপেন্ড। এই যে ইমন চলে আসছে, আর এই হলো ছোটন। টমসন ব্রিজ থেকে অটোতে উঠে আমরা বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দোকানগুলোতে এখনো পর্যন্ত কোনো নাস্তা নাই। নেগোসিয়েশন শেষে গাড়িতে উঠে বসি। অনেকটা রাস্তা যেতে হবে, এই জন্য সকালে গ্যাস নিয়ে নেওয়া হয় গাড়িতে। চারপাশ পেছনে ফেলে ছুটতে থাকে গাড়ি। চট্টগ্রামের রাস্তা ধরে যতই সামনে এগিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশে পাহাড় দেখা যাচ্ছিল, যা একটা স্বর্গীয় অনুভূতি দিচ্ছিল। এর মাঝে দেখলাম ইমন কেমন জানি করতেছে। বড় দ্বারকাহাট পৌঁছায় আমরা নাস্তা করতে ঢুকি, কারণ সামনের নাস্তার হোটেল পাওয়া যাবে না। সেখান থেকে সিএনজি হয়ে কমলদহ। অনেকটা রাস্তা হাঁটার পর এখন হচ্ছে আমাদের মেইন এন্ট্রান্স, মানে এখান থেকে হচ্ছে কমলদহটা শুরু হয় আর কি। আমি কাঁচা রাস্তাটা দেখাবো, কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে যে ঝর্ণার কাছাকাছি চলে যাব। সো দেখি আসলে কি হয়। পথ চলা এখান থেকে শুরু। আমরা যদিও বড় দ্বারকাহাট থেকে সিএনজি করে এসেছিলাম, কিন্তু জায়গাটা খুবই অল্প, আপনারা চাইলে হেঁটে আসতে পারেন। রেল লাইনের অপোজিটে কমলদহর ঢোকার রাস্তাটা, আর এই যে মেন এন্ট্রান্স, এখন থেকে হচ্ছে ঝিরিপথ শুরু হবে। এটা পাহাড়ি রাস্তা, এটা ঝিরিপথ না, একটু সামনেই ঝিরিপথ পড়বে। এখন 8:00, চারদিকে সবুজের সমারোহ দেখে খুবই ভালো লাগছিলো। এই যে ঝিরিপথ শুরু হয়ে গেছে। আমি আসলে ট্রেল কেন পছন্দ করি, ট্রেল পছন্দ করার কারণ হচ্ছে ঝিরিপথটা। আপনি যখন সবুজের মাঝখানে ঝিরিপথ দিয়ে ঠান্ডা একটা পরিবেশে হেঁটে যাবেন, এক ধরনের একটা স্বর্গীয় অনুভূতি পাবেন। এই জিনিসটার জন্যে আসলে ঝিরিপথটা আমার ভালো লাগে। আরেকটা ব্যাপার হলো, আমার মধ্যে হাইট ফোবিয়া অনেক বেশি, যার কারণে আমার যে ভীতি বা অক্ষমতা সেটাকে আমি সবসময় জয় করতে চাই। এই জন্যে আসলে ট্রেলগুলো আমি কখনো মিস করি না, আর আমাদের যে গ্রুপটা আছে তার সাথে সবসময় যে কোনো ট্রেলে আমরা চলে যাই। তো ঝিরিপথ শেষে বাঁদিকের রাস্তা হয়ে আমরা পাহাড়ে ওঠা শুরু করি। একটা ভিডিওতে দেখছিলাম যে বাঁদিক দিয়ে ঢুকলে হয়তো বা ঝর্ণাটা খুব কাছাকাছি পড়ে। চারদিকে সবুজ আর আমরা শুধু উপরের দিকে উঠতেছিলাম, তো কষ্ট হচ্ছিল, তারপরও খুবই এনজয় করতেছিলাম। মোটামুটি অনেক পেইন নিতেছি, খালি উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠতেছি। এটার শেষ যে আসলে কোথায় জানি না, ঝর্ণার দেখা পাচ্ছি না। শরণ আসলে আমাদেরকে মিসলিড করতেছে কিনা জানি না, হেভি প্যারা হয়ে গেছে। রাস্তা তো কোথায়, আমরা নিচে লুকাইতে পারি না। ঝর্ণা পাই নাই। আরে ভাই নাইবেন না, আসেন। কি অবস্থা ভাই, কি সমস্যা, এতটুকু ধাপ হয়ে গেলেন? আপনার কিছু বলার আছে? এই হলো আমাদের ট্যুর গাইড শরণ। অনেক পর্বত পার হয়ে গেছি, কিন্তু এখন পর্যন্ত ঝর্ণার দেখা নাই। দেখেন আমাদের সাথে হচ্ছে আর একটা টিম আসছিল ওদিকে, ওরাও আসলে হতাশ হয়ে গেছে এদিকে আইসা। বিশ্বাস করতে পারতেছে না, কি হলো বিশ্বাস করতে পারতেছে না। এখন মনে হয় আর উপরে ওঠা লাগবে, দেখি কি আছে কপালে। আসলে গত 1 ঘন্টা ধরে শুধু পাহাড়ে ঘুরতেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত ঝর্ণার দেখা নাই। খুব হতাশ হয়ে পড়ছিলাম, কারণ আমরা চিন্তায় ছিলাম যে রাস্তা হারিয়ে ফেললাম নাকি। আর এই মাঙ্গের বেটা, এই যে চশমা পরা মাঙ্গের বেটাকে দেখা যায়। এই যে হ্যালো মাঙ্গের বেটা ভাই, এই মাঙ্গের বেটা ভাই রাস্তা না চিনে ভুল রাস্তায় নিয়ে আসছে, আল্লাহ জানে রাস্তা যে কোথায় নিয়ে যায়। অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম, ভাবলাম যে এবার বসে একটু রেস্ট করি। খাইছে
বন্দে মালা গাইছে। গান গাওয়া শেষে পাহাড়ের শেষ রাস্তা খুঁজে পাই, আবারও ঝিরিপথে এসে নামি। এবার একটু বিশ্বাস হয় যে না, আমরা সঠিক রাস্তায় আছি। এই যে জায়গাটা দেখতেছেন, এখানে মানুষের চলাচল নাই বললেই চলে, মানুষজন এত দূর পর্যন্ত আসে না। তো আমরা এত নেভির একটা পরিবেশ পেয়ে এখানে বসেছিলাম প্রায় এক ঘন্টা মতো। তবে বসে থাকলে চলবে না, কারণ এই পরিবেশে বসে থাকতে ইচ্ছে হলে সারা দিনই বসে থাকা যায়। আমরা ঝর্ণার উদ্দেশ্যে আবারও ঝিরিপথ ধরে হাঁটতে থাকি। পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে পুরো দিশেহারা হয়ে গেছিলাম, পথ হারায় প্রায় দুই ঘন্টার মতো নষ্ট করছি। আইসা এই যে এতক্ষণ ধরে যে অ্যাডভেঞ্চার করতেছিলাম, এর ফল হচ্ছে এই ঝর্ণা দেখার জন্য আসছিলাম এতক্ষণ এত পথ ঘুরে। মানে আমার কিছু করার নেই, আমাদের এক ভাইকে দেখতে পাচ্ছেন মাথায় হাত দিয়ে বসে আছে ঝর্ণা দেখে, ঝর্ণার পানি দেখে। আমার আসলে কিছু বলার নাই ভাই। আমরা ভেবেছিলাম পানি কম হবে, কিন্তু এত কম হবে ভাবি নাই। একেই হয়তো বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। ব্লগের মানুষগুলোকে আমি জবাবটা কি দিব, এই যে আমি ঝর্ণা দেখতে এসে এটা দেখলাম। আমি শঙ্কিত হয়ে পড়ছিলাম যে সামনের ঝর্ণাগুলোতে পানি পাবো কিনা। এই যে এখানে এসেও দেখি যে পানির একই অবস্থা, একদমই পানি নাই। ঝর্ণা তো এই ছিল আমাদের ঝর্ণার অবস্থা। অফসিজনে যে আসলে কি অবস্থা, এখানে পানি পর্যন্ত নাই। তো আমি সবাইরে হাইলি ডিমোটিভেট করব আপাতত এখন না আসার জন্য, বর্ষাকালের পরে আসতে পারেন। জায়গাটা কিন্তু এমনিতে সুন্দর, তুলনামূলক এখানে পানি দেখা গেল, এই পানিটা আসলে ভালো না। আচ্ছা ভাই, এই যে আপনার হাতে বোতলটা, এটা তো ময়লা বোতল মনে হচ্ছে, এটা নিয়ে কোথায় যাচ্ছেন? আচ্ছা বোতলটা আমি ঠিক এই জায়গাটাতে পেয়েছি। তো এখানে যখন যারা আসবেন, ঠিক আছে, এমনিতেই তো প্রকৃতির ধ্বংস করতে করতে একদম চূড়ান্ত পর্যায়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো অ্যাটলিস্ট নিজেদের জায়গা থেকে একটু সচেতনতার সাথে যখনই দেখবেন, যারা ফালাবে তাদেরকে হাজারো বলে লাভ হবে না। তবে আপনারা যারা যখন এদিকে যাবেন, এসব জিনিস যদি পান সাথে, মানে আশেপাশে, তাহলে সাথে একটা নিয়ে নিন। এতটুকু দেশের জন্য করা যেতেই পারে, প্রকৃতির জন্য করা যেতেই পারে। আমরা চেষ্টা করব টুরিস্ট প্লেসগুলোতে প্লাস্টিক এবং পলিথিন অ্যাভয়েড করার। এই যে ডিপ্রেশন, আরেক ভাই কী করতেছে? এই জায়গাটা এসে আমরা বিশাল একটি রিস্ক নিয়ে নেই, নিচে নামতে হবে। এখন কীভাবে নামবো বুঝতে পারতেছিলাম না। তো যে রাস্তাটা আমরা চুজ করি, এই যে এই উপরের দিকে দেখাচ্ছে এই যে খাড়া জায়গাটা দিয়ে আমরা নামার চেষ্টা করছিলাম, নিচে পড়লে একদম নিশ্চিত মৃত্যু, কারণ পুরোটাই পাথর। হাঁটতে হাঁটতে সামনে যত প্লাস্টিকের বোতল এবং পলিথিন পাচ্ছিলাম সব হাতে নিয়ে নিয়েছিলাম আমরা। একটু আগে যে রিক্স নিচ্ছিলাম, এটার রেস্টটা এখনও কাটে নাই। আমি আসলে খুবই, আমার বুক ধরফর করতেছিল, এবং এমন সময় এই ধরনের একটা ফুল দেখি পাহাড়ি রাস্তায়। এখন পানি নেই, শুকনো রাস্তা, তারপরে যথেষ্ট রিস্কি জায়গা ছিল, কিন্তু যখন বর্ষার মরশুম থাকে আসলে কী পরিমাণ রিস্কি হয়ে যায় জায়গাগুলো কারো আইডিয়া নাই, যারা ট্রেল করেন না। আর যারা ট্রেল করেন তারা জানেন আসলে এই জায়গাগুলো কতটা রিস্কি। এই যে পুরো জায়গাটা দেখতেছেন, পুরোটাই পাথরের তৈরি, এবং এই রাস্তাগুলো ধরেই কিন্তু উপরে ওঠা নামা করা লাগে। সবুজের সমারোহে এটাই ছিল কমলদহের মেইন ঝর্ণা, বিশাল একটি ঝর্ণা, বর্ষার মরশুম পুরোটাতেই পানি থাকে। ঢোকার সময় সোজা গেলেই কিন্তু কমলদহ, কিন্তু আমরা বাঁদিক হয়ে এদিক দিয়ে উপরে উঠে গেছিলাম, কিন্তু একটু সামনে গেলেই কিন্তু কমলদহ। অ্যান্ড দিস ইজ দি মেইন কমলদহ ঝর্ণা। অনেক কষ্টে খুঁজে পাইছি, আমরা একটু রিভার্স পথে আসছিলাম, মানে প্রথম হচ্ছে সর্বশেষ ঝর্ণাটাতে গেছিলাম, দেন সামনের দিকে আমরা ফিরে যাচ্ছি আর কি। তো লাস্ট এটাই ছিল ঝর্ণা। বর্ষাকালে অনেক পানি থাকে, তবে এখন পানি নাই। ভিডিওতে কেমন দেখা যায় জানি না, তবে খুবই রিস্কি, খুব খাড়া জায়গা দিয়ে হচ্ছে নামতে হয়। পাথরগুলো যেগুলো থাকে খুবই পিচ্ছিল থাকে। তো যারা আসলে রিস্ক নিতে চান না, তারা এই ধরনের ট্রেলগুলো করা একদমই উচিত না আর কি, কারণ এখানে মৃত্যু ভয় থাকে। কিছুক্ষণ আগে এমন একটা জায়গা দিয়ে নামতে নিয়েছিলাম, আমরা আসলে জানতাম না যে অপোজিটে আরেকটা রাস্তা আছে। তো এমন একটা জায়গা দিয়ে নামতে নিছিলাম যে পড়লে হয়তো মরে যেতাম, এবং আমি যথেষ্ট ভয় ছিলাম যে পড়ে যাব। যাক, অ্যাট লাস্ট এখন হয়তো ফেরার পালা আর কি। তো এই ছিল কমলদহ ঝর্ণা। আমাদের পরিকল্পনা ছিল যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা পাহাড়ে থাকবো, এবং বিকেলটা আমরা সমুদ্রের পাড়ে বসে একসাথে কাটাবো।
সেই উদ্দেশ্যে আমাদের বাঁশবাড়িয়াতে আসা। তখন সময় হয়তো 3:30 বা 4 বাজবে, রোদ আছে তখনও এবং প্রচুর মানুষ ছিল। তো আমরা বাঁশবাড়িয়ার যে মেইন সাইডটা সেখান থেকে একটু ডান দিকে চলে আসি, যেখানে মানুষজন তুলনামূলকভাবে একটু কম, এবং ভালো একটা জায়গা খুঁজি যেখানে অন্তত বসা যায়। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা এখানে বসেই অন্তত হচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত থাকবো, তারপর বাড়ির দিকে ব্যাক করব। এখানেও যথেষ্ট মানুষ ছিল, তুলনামূলক মানুষ কম যেখানে সেখানে আমরা জায়গা খুঁজি, এই জায়গাটা পাইছানে এবং এইখানে আমরা বসে থাকি বাকি সময়টা। এখান থেকে ভিউটা আসলে কেমন আসতেছিল সেটা একটু দেখাই আপনাদের। সারাদিন কম থকল যায়নি, এই জন্য একটু রেস্টের দরকার ছিল, এই জন্য সবাই শুয়ে গেছে, কিন্তু আমি আসলে ফিল নিচ্ছিলাম একা একাই। আমার সাথে একটা মিনি স্পিকার ছিল, সেখানে গান বাজতেছিল। আসলে কি যে ভালো লাগতেছিল বইলা বুঝাইতে পারবো না। সো গাইজ, সারাদিন খুবই ভালো ট্রেকিং হইলো, বিকেলের দিকে চলে আসলাম বাঁশবাড়িয়াতে। ভিউটা তো দেখালামই, খুবই সুন্দর ভিউ। তাও তারপরে একটু দেখাই যে আসলে কোথায় বসে আছি। তো আমি আর ছোটন মূলত ঘুমাই নাই, কিন্তু দুজন ব্যক্তি এই যে আমার দুপাশে দুজনকে দেখা যাচ্ছে, এনারা ঘুম থেকে উঠছেন, এই যে এনার চোখের দিকে তাকালে বোঝা যায়, নেশাবানিও করতে পারেন বলা যায় না। তবে খুব ভালো একটা সময় পার করতেছি এতটুকুই বলবো। আমরা যে 4 বন্ধু এখানে দেখতে পাচ্ছেন, আসলে অনেক দিনের বন্ধুত্ব আমাদের, অনেক কমফোর্ট ফিল করে একজন আরেকজনের সাথে। তো আমার মনে হয় যে সবারই আসলে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা দরকার নিজের ক্লোজ বন্ধুবান্ধবদের সাথে। আপনারা কিছু বলতে চান নাকি? না, তারা আসলে খোঁজ দিয়ে থাকতে অভ্যস্ত, কিছু বলবে না, সমস্যা না, পরের কোনো এপিসোডে এদেরকে নিয়ে আসবো আবার কথা বলার জন্য। কোনো স্ক্যান্ডালই নাই, আশা করি আপনারা বিভ্রান্ত হবেন না। টাটা, গুড বাই। তা তোমাদের কি করে না?